খাদ্যমন্ত্রীর বেঁধে দেওয়া সময়ের তিন দিন পেরোলেও স্বাভাবিক হয়নি চালের বাজার। রাজধানীতে এখনও বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল, আর এই জন্য মিলার আর বহুজাতিক কোম্পানির কারসাজিকে দুষছেন খুচরা বিক্রেতারা। ভোটের আমেজ শেষ হতে না হতেই হঠাৎ করেই বাড়তে থাকে চালের দাম, জানিয়ে অস্বস্তিতে পড়ে সরকার। দেশজুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা। পরিস্থিতি সামাল দিতে খাদ্য অধিদপ্তরে জরুরি তলব করা হয় চালকল মালিক, আড়তদার ও খুচরা ব্যবসায়ীদের। সেখানেই করা হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর। যেমন চার দিনে লাফায় লাফায় দাম তুলেছেন, তেমনই চার দিনে আবার ঠিক সেরে উপরে দামটা আবার সস্তায় নিয়ে আসবেন। তবে তার এমন নির্দেশনায় কাজের কাজ কিছুই হয়নি। সাত দিন পেরোলেও বদলায়নি বাজারের চিত্র, যার প্রমাণ মিলল রাজধানীর কাওড়ান বাজারে, যেখানে এখনও মোটা চাল বিক্রি হচ্ছে 52 থেকে 54 টাকায়, মাঝারি চাল 60 থেকে 62, আর মিনিকেট নাজির শাল বিক্রি হচ্ছে 68 থেকে 76 টাকা পর্যন্ত, জানিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতার। বিভিন্ন অভিযানের মাধ্যমে আমরা শুনতে পাচ্ছিলাম আপনার চালের দামটা কমবে, কিন্তু আসলে মিলাররা কমায়নি। এই দেশে কনজুমার কোম্পানিগুলো ছিল না, যারা বড় বড় কোম্পানির এখন চাল ব্যবসা করে, যখন তারা চাল ব্যবসা করে না, যখন তারা তাদের পণ্য বিক্রি করতো, তখন কিন্তু মিলার এত দাম বাড়ায় নাই। প্রচুর ফসল উৎপাদন হয়েছে দেশে, বাম্বার ফলন হয়েছে, কিন্তু চাউলের দাম কেন বাড়ে? সবই সিন্ডিকেট। চাহিদার চেয়েও উৎপাদন বেশি হয়েছে চালের, তারপরও অস্বাভাবিক এই দাম বৃদ্ধিকে অযৌক্তিক বলছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক। চাল আমরা কনজিউম করার পরেও 46 লক্ষ টন চাল আমাদের উদ্বৃত্ত থাকবে। সেই আগামী জুনে যে যেখানে আমার 46 লক্ষ টন চাল উদ্বৃত্ত থাকবে, আজকে ভরা মৌসুমে চালের সংকট হওয়ার তো কোনো কারণই নেই এবং দাম বাড়ার কোনো একটি মাত্র কারণও নেই। সিন্ডিকেট দমন করে দ্রুত চালের বাজার স্বাভাবিক অবস্থায় ফেরাবে সরকার, এমন দাবি সবার। নাজমুল হুদা সুমন, চ্যানেল 24, ঢাকা।